পরিষদের সম্মানিত দুইজন নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব সিরাজউদ্দিন সিরাজ এবং এই গ্রামেরই গর্বিত আমাদের ভাবী শ্রদ্ধেয় ভাবী সোহানা জেসমিন মুক্তা। আমাদের অনেক কাজ আসলে, এগুলো বলতে গেলে প্রায় আধা ঘন্টা সময় লাগবে, আপনারা জানেন। আজকে একটু পরে দেবসায় একটা ব্রিজ, প্রায় 9-10 কোটি টাকার ব্রিজ, সেটাও আজকে উদ্বোধন হবে। এখানে বিশাল একটা ব্রিজ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এবং আপনাদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধামরা উপজেলা যুবলীগের শ্রদ্ধেয় নেতা জনাব হাফিজউদ্দিন হাফিজ ভাই আমাদের মাঝে উপস্থিত। অসংখ্য আমাদের মা বোনেরা আসসালামু আলাইকুম। ইউনিয়নে 10 কোটি টাকার একটি ব্রিজ আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের এমপি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রায় আমি নিজেও জানি, একবার এখানে আসছিলাম, প্রায় 3 ঘন্টা যাবত আমাদের অসংখ্য মুরব্বী এবং মা বোনেরা এখানে বসে আছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ঢাকা দেশ দামরের মাননীয় সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সংক্ষেপে এইটুকুনি বলবো, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়েছেন বলে আজকে আমাদের এত সুবিধা আমরা পাচ্ছি। সহযোগী হিসেবে আমরা যার যার নিজের এলাকায় উন্নয়নের কাজগুলি করার জন্য আমরা চেষ্টা করি। যে উন্নয়ন এই সৌভাগ্য উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, আপনারা চিন্তা করেন সারা জীবনের উন্নয়ন হয়। আমাদের প্রার্থী নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন এবং আপনাদের সেবা করার সুযোগ দেবেন। চলমান আছে এই ধামরাই উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এখন সম্ভাবী উন্নয়ন। এই সম্ভাবী উন্নয়ন অবহেলিত ছিল, চতুর্দিকে আপনাদের যাতায়াতের সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। গ্রাম, এই গ্রামের 3 দিক দিয়ে নদী। আমরা যখন ছোটবেলায় এখান থেকে যাইতাম তো বলতো চীনা সুখানের বাঘ, মানে এদিক থেকে ওই দিকে থেকে আসতে গেলে চীনা শুকায় যেত। এখন যদি কেউ ইয়ে যান, ইউনিয়ন পরিষদের এদিকে যান, অনেকের কাছে এটা প্রথম হলো রাস্তা, দ্বিতীয়ত হইল বিদ্যুৎ। সে বিদ্যুৎ তো ঘরে ঘরে আসেই, বিদ্যুতের কোনো সমস্যা নাই। রাস্তার যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমরা প্রায় শেষ করে আনছি। স্বাধীন করেছিলেন 3.5 বছরে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে। 21 বছর জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া রাজত্ব করছে, তাদের আমলে এই নৌকায় ভোট দিয়ে যেমন আমরা স্বাধীনতা আনছি, নৌকায় ভোট দিলে বাংলাদেশে উন্নতি হবে, মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। থেকে মুক্ত থাকতে হলে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, এটা কিন্তু কোনো খুব কঠিন ব্যাপার না, 10 টাকা 5 টাকা হলে মাস্ক পাওয়া যায়। উন্নত দেশ হবে, আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই এবং আগামী নির্বাচন হাওয়াই বালা হাওয়াই মিশাল্লাহ মাগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালা দাওলা ইসলামিয়া আল মুমিনিন ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আহয়া ইমিনহুম আলামাত। হায় আল্লাহ, আমরা অনেক সময় এখানে বসে রয়েছি এমপি সাহেবের কথা শোনার জন্য। হায় আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী তাকে আপনি হায়াতে তৈয়বা দান করুন আমাদের এমপি সাহেব মুহাম্মদুর রাসূল।